শুভ সকাল বন্ধুরা, আজকে নতুন দিনের শুরুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুভ নববর্ষ, এখানে সাজগোজ চলছে। আজকে বাপির দোকানে পুজো হবে, তাই আমরা রেডি হয়ে গেছি। বুনু আর ভাই চলে গেছে, আমি বাবু আর বাপ্পা এখন বেরোচ্ছি। হলো সাজা তোমার? বাপ্পার এই আউটফিটটা মা দিয়েছে, ভালোই লাগছে দেখতে। কেমন পছন্দ হয়েছে তোমার? চলো আমি রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি চলো। বেরোলাম, আর এই যে আমাদের পার্টনার পুচকু, প্রথম যাবে দাদা, বেটুর দাদার দোকানে প্রথম নববর্ষের পুজোতে অ্যাটেন্ড করবে। ও যাচ্ছে ছাতা মাথায় দিয়ে, গরমও আছে প্রচন্ড। এখন যাবো ফলের দোকান, ফলটা নিয়ে নেবো। এবারে মিষ্টির দোকানে সন্দেশ নিয়ে নেবো। আমরা এখন বার্নপুর মার্কেটে ঢুকলাম, কত তরমুজ নামিয়েছে দেখো। এদিকে আলু সবজির বার মার্কেট, এই যে শাটার গুলো বন্ধ আছে, এখানে বাপির পুরনো দোকানটা ছিল, এখন নতুন দোকানের দিকে যাচ্ছি আমরা। বিনাপানি পেপার মার্ট, চলো ভেতরে ঢুকি। এই যে আমরা ঢুকে গেছি, একটু বাজারের দিকে বেরোলাম। টুকটাক জিনিস তো কেনা হতেই থাকে। এইদিকে এদিকে না, আগে চল। বাস এখানে দাঁড়ো। দোকানটা ঘুরিয়ে দেখাই, এখানে ঢুকে সোজাতে এখানে দেখো পুজো হবে, আজকে পুজো সব আয়োজন করা হয়েছে। আর এখান দিয়ে সোজা একটা রাস্তা আছে, এখানে সমস্ত রকমের স্টেশনারি জিনিসপত্র আছে, দেখতেই পাচ্ছ তো। চলো তোমাদের দেখাই, নানা রকম বই খাতা। এই জায়গাটা ঢুকলে পুরো লাইব্রেরির মতো লাগে। তো এখানে একটা ওয়াশরুম আছে, আর তারপরে এখানে গিয়ে আবার ঠিক এরকম জায়গায় এরকম বেরিয়ে এসে আবার একটা রাউন্ড এইভাবেই আছে, ঠিক যেন মনে হচ্ছে না একটা লাইব্রেরি। তো চলো বাকিটা তোমাদের ঘুরে দেখাই। চলো উপরটা এবার ঘুরে আসি। দেখো এখানটা আছে নিচের ফ্লোর, এবার এখানে লোহার সিঁড়ি আছে, লোহার সিঁড়িতে করে উপরে যেতে হবে। বুনু উপরে উঠে আসছে, আমরা উপরের ফ্লোরে চলে এসেছি। এবার উপরটা বুনু এবার ঘুরিয়ে দেখো একটু। এখানে চলছে ফুলগুলো সব লাগানো কাজ, এই যে এখানে চলছে কাজ। ওই দেখো দোকানের মালিক চলে এসছে, ইস দেখ ছিঁড়ে বের করে দিল। দাদাই আসুক, দাঁড়া, জোর কদমে কাজ চলছে এখন কাজ করতে। বলছি আম পাতাগুলো একটু
এই দেখো এখানে ডেকোরেশন চলছে। ওই শুনি দোকানে আজকে আসো মামা, ছোট দোকানদার বসে আছে, যা পাচ্ছে তাই খেয়ে যাচ্ছে, যা অনেক জিনিস পেয়েছে, দাদা দোকানে কি খাবে না খাবে খুঁজেই পাচ্ছে না, ওই সব অথকান্তি হয়ে বেচারা ঘুমিয়ে। পুজো চলছে, আমার বাড়ি যাওয়া যাক। আমাদের পুজোর কাজ হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। এবারে 11:15 বাজছে, তো এবারে খাওয়া দাওয়া কালকে তো মতো হয়ে যাবে। এখানে কিছু গরমের জন্য ঠান্ডা কেনা হচ্ছে, রুটি খেতে শিখে গেছে রে বাবা। হ্যাঁ তুই এত জলদি ফুটি খেতে শিখে গেলি। হ্যাঁ বেটু শেষ হলো, এর এখনো শেষ হয়নি, ঘর পৌঁছে গেল তাও। এখানে এবার নববর্ষে সব লাড্ডুগুলো চলে এসছে, বাপির দোকানে পুজোর পর সবাইকে লাড্ডু দেওয়া হয়, সেগুলো এবার আমরা এই ছোট ছোট প্যাকেটগুলোতে সব সাজিয়ে নেবো। এই যে দু প্যাকেট লাড্ডু। প্যাকেটগুলো সাজানো হয়ে গেছে কমপ্লিট, আরও কিছু কিছু বাকি আছে, ওগুলো আবার সাজাতে হবে, একটু পরে করবো ওগুলো। আপাতত এগুলো হলো। আজকে পয়লা বৈশাখের স্পেশাল মেনু মাটন রান্না হয়ে গেছে আমাদের। এই যে মাটন হয়ে গেছে, এবার বাপিকে খেতে দেওয়া হবে। আর হয়েছে আলু পোস্ত, এটা আমের চাটনি, বড়া ভাজা, ভেন্ডি ভাজা আর ভাত। মা এখন ভাত বাড়ছে বাপির জন্য। আর কাকু আজকে দই দিয়ে গেছে, এটা টক দইয়ের প্যাকেট আর মিষ্টি দইয়ের প্যাকেট। মাংসের আলুটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। মাংসের আলুটা দারুণ, একদম এত খুব সুন্দর হয়েছে, দারুণ রান্না কিন্তু হয়েছে। ভালো হয়েছে না? মা রান্না খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা সানি কেমন হয়েছে? ভালো হয়েছে। নববর্ষের আবার আরেকবার ড্রেস আপ হয়ে গেল দুজনের, ইয়েলো ইয়েলো সেম সেম। আর এই যে ছোট মামাই, আমরা তিনজন মিলে একটু টুক করে ঘুরে চলে আসি, রেডি? আমরা একটু বিকেলবেলা সব ঘুরতে বেড়ালাম, এদিকে পিছনে সব পার্টিরা আসছে। মামি, মা, মাসিমণি, আমি, সানি, বুনু সবাই মিলে যাচ্ছি আমরা এখন টোটো করে। হাঁটি হাঁটি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, তো একটু সাইড হয়ে একটা রাস্তা দিয়ে, এদিকে চারিদিকে কোয়ার্টার আছে।
তো যে দোকান থেকে জামাকাপড় কিনতে নেওয়া হয়ে গেছিলো সেখানে এখানে কত কিছু দিয়েছে চলো তোমাদের দেখাই। তো দেখো এখানে দিয়েছে একটা ফ্যান্টা, তারপরে দিয়েছে একটা সেভেন আপ, আর এখানে দিয়েছে দু বোতল পেপসি। তারপরে দেখো এখানে কত কিছু মিষ্টির প্যাকেট দিয়েছে চলো তোমাদের একটা খুলে দেখাই। এখানে দেখো চার রকমের মিষ্টি আছে, এখানে আছে কাজু বরফি, আছে আছে দরবেশ, আর আছে লাড্ডু, আর এখানে আছে একটা শুকনো মিষ্টি। তো এইগুলো হলো। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এলাম, এবার দেখতে পাচ্ছ ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি মোমো রেডি। বাপ্পা আসার সময় আমাদের জন্য মোমো নিয়ে এসছে, এবার আমরা সবাই মিলে মোমো খাবো। আজকে রাতের মেনু হচ্ছে চিলি পনির, পনিরগুলোকে আমি সব কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজও স্লাইস করে কেটে নিয়েছি, রসুন আর লঙ্কা, পনিরগুলো অ্যারারুট দিয়ে আর একটু সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাই এবার ভেজে ভেজে তুলে রেখে নিচ্ছি এভাবে। চিলি পনির এখানে হচ্ছে, রেডি হয়ে গেছে, এবার আর একটু গ্রেভি গ্রেভি হবে, গ্রেভি করে নামাবো। আজকে সেমি গ্রেভি করিনি, আজকে গ্রেভি গ্রেভি রেখেছি, সবাই তাই বললো খাবে। এখন বাজছে বন্ধুরা ঘড়িতে 10টা, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, উপরেও আমরা চলে এসেছি। আর তোমাদের নববর্ষ সকলের কেমন কাটলো? আমার তো যেমন কাটলো তোমরা তো সবই দেখতে পেয়েছো, তোমাদের সাথে সবই আমি শেয়ার করলাম। তাহলে ভিডিওটা ভালো লাগলে কি করবে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বন্ধুরা, এখন তাহলে গুড নাইট, টাটা।